হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম ইরিটেক। এখন কথা বলবো জি ফাইভ এর আপকামিং সিরিজ যেটার নাম হচ্ছে শিকারপুর, তার টিজারটা নিয়ে। এই টিজারটা কেমন হলো, কি কি ছিল, কি কি জিনিস ভালো লাগলো, এইসব বিষয়ে থাকবে বিশদে আলোচনা। এই সিরিজটার পরিচালনা করছে নির্ঝর, এবং নির্ঝর খুবই একটা ইয়ং পরিচালক। তার একটা কাজ আমি আগে দেখেছিলাম যেটা হচ্ছে আড্ডা টাইমস এ ইন দেয়ার লাইফ বলে। তো সিরিজটা আমার বেশ একটা ইন্টারেস্টিং প্রেজেন্টেশন বলে মনে হয়েছিল। তো ফার্দার যখন তাকে আমি জি ফাইভ এর প্ল্যাটফর্মে দেখলাম, একটা বড় সিরিজ এবং যেখানে অঙ্কুশের মতো অ্যাক্টারের ডেবিউ হচ্ছে অ্যাজ এ সিরিজে, এবং সেখানে আমি যদি আদার কাস্টিং এর কথা বলি, কৌশিক গাঙ্গুলিও এখানে অভিনয় করছেন, তো একটা চ্যালেঞ্জেস থাকেই। এবং যেখানে একটা ডিটেকটিভ গল্প বলার চেষ্টা করা হয়েছে, যে চরিত্রের সাথে মানুষ সেভাবে পরিচয় নয়, অর্থাৎ বইয়ের যে চরিত্রে সেইভাবে প্রকাশ হয়নি, তো একটা অটোমেটিক প্রেসার থাকে। বাট এর যদি আমি ভিজুয়ালস এর কথা বলি, স্টোরি টেলিং প্রসেস এর কথা বলি, বেশ একটা সুন্দর ট্রিটমেন্ট করা হয়েছে থ্রু আউট এর টিজারে। এবং এই যে কাজে, অর্থাৎ নির্ঝরের সাথে একটা বড় সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করছে কৌশিক গাঙ্গুলি স্যার ইটসেলফ, কারণ তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন এই সিরিজটা। এবং যখন কৌশিক গাঙ্গুলির ভিশন থাকে কোন একটা কাজে, তো সেটা একটা অনবদ্য কাজ হয়ে ওঠে। এবং এই কাজের ক্ষেত্রে কিন্তু যে গ্লিমস গুলো পাওয়া যাচ্ছে, যে ঘটনাগুলোকে দর্শায়িত করার চেষ্টা করা হচ্ছে, একটা লোক মারা যাওয়ার কথা, অনেকগুলো লোক মারা যাওয়ার কথা, এবং তার ফলে যে একটা মায়াবী সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু বেশ সুন্দর, বেশ আই ক্যাচি। এবং এর সাথে সাথে এর যদি আমি টেকনিক্যালস এ যাই, সেটা এর বিজিএম হোক, এর ভিজুয়ালস হোক, এর প্যালেটিং হোক, সবটাই কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে বলে ফার্স্ট অ্যাপিয়ারেন্সই কিন্তু বোঝা যাচ্ছে। অভিনয়ের ক্ষেত্রে আমি যেমন বললাম, হিউজ একটা কাস্টিং, সেখানে সন্দীপ্তা আছে, আছে আমাদের অঙ্কুশ হাজরা, এবং কৌশিক গাঙ্গুলি স্যার নিজেও আছেন। তো এই চরিত্রগুলো কিভাবে এখানে দর্শায়িত হয় সেটা দেখার আমি অপেক্ষায় থাকবো। আমার এই ধরনের গল্প বা এই জনারটা ভীষণ পছন্দের একটা জনার, তো সেই জায়গা থেকে যখন এই ধরনের কাজ আসে, সেটা বারবার মনে হয় যে অনেক কন্টেন্ট আসছে, কিন্তু স্টিল একটা হোপ থাকে যে হয়তো নতুন ডিজাইন করবে, নতুন গল্পের মোড়কে কিছু কথা বলবে, টুইস্ট থাকবে। তো এই গল্পে না সবসময় একটা আলাদা অডিয়েন্স আছে, এই গল্প দেখার জন্য অডিয়েন্স সবসময় বসে থাকে যে তারা সাসপেন্স, থ্রিলার এই ধরনের গল্প পছন্দ করে। তো সেই জায়গা থেকে আমার এই টিজারটি কিন্তু বেশ ভালো লাগছে। অঙ্কুশ হাজরাকে কিন্তু ডিসেন্ট লাগছে, তার প্রথমবার সিরিজে কাজ, সেই জায়গা থেকে একটা অবশ্যই মানুষের এক্সপেকটেশন থাকবে যে সে কিরকম করে, কারণ একটা কমার্শিয়াল হিরো এখানে পুরো একটা কমার্শিয়াল এর জায়গার বাইরে এসে কথা বলছে, সে সাইকেল চালাচ্ছে একটা ছাগল নিয়ে, আমি যদি পোস্টারটা ডিজাইন ইটসেলফ কথা বলি সেখান থেকে। তো এই এক্সপেকটেশন গুলো বা ছোট ছোট মোমেন্ট গুলো যেগুলো নিয়ে আমরা কথা বলবো, সেগুলো আমার মনে হয় ট্রেলার বা পুরো সিরিজটার জন্য তোলা থাক, বাট অ্যাজ এ টিজার আমার কিন্তু বেস্ট ডিসেন্ট মনে হয়েছে। এবং তোমরা অবশ্যই চাইলে গিয়ে দেখতে পারো, এটা জি ফাইভ এর ইউটিউব চ্যানেলেও চলে এসেছে। এবং আমার মনে হচ্ছে এই সিরিজটা খুব তাড়াতাড়ি আসবে, কারণ যখন আমরা ইভেন্টের কথা বলি, একদম ফার্স্ট কিন্তু এই সিরিজটার অ্যানাউন্সমেন্ট দিয়েই শুরু করা হয়েছিল। তো মেবি তাদের এটা প্রথম সিরিজই হতে পারে যেটা তারা রিলিজ করছে, যদিও রিলিজ ডেট এখনো কিছু অ্যানাউন্স করা হয়নি, বাট আমার মনে হচ্ছে এটা হলেও হতে পারে। তো দেখা যাক বাকিটা কি হয়। তোমাদের এই টিজারটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল প্রথম দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।